আমার বসিটাতে পুরো সমসুতা লাগানো আছে। জায়গাটাও তো অনেক সুন্দর, কেন করে খুঁজে পাইছে? কাউকে জিজ্ঞেস করে? লোকজনদের সাথে কথা বলে। আর সকালবেলা বুঝছো বেরোনোর পরে জিপিএস এর স্ট্যান্ড গেছে ভাঙ্গা। এই জিপিএস কিনতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগছে, নাহলে আরো 1 ঘন্টা আগে চলে আসতো। এটা কই মাছ নাকি? কি মাছ এটা? এই মাছ এটা অনেক বড় হইতো। এই যে একটা মাছ দেখছিস, কি মাছ এটা? একটা মাছও বড় হইতো না, এগুলি সবই এরকমই। আমি ওইখানে পার করছিলাম তখন তোমার গাড়ি দেখিনি, তখন মনে করছি না এখানে নাই। মনি মনি পারছো লাগাইতে? না দেখি। কি সুন্দর পানি না, একদম পুকুরের মতো। যেন যে সিনেমাতে দেখায় না যে ক্যানু নিয়ে চলে যায় ওরকম। এখানে ক্যানু নিয়ে লোকজন যায় না ঘুরতে আসে। ভাই দূরে মারেন, ওই দিকে মারেন, ওই দিকে মারেন, ওই দিকে দেখতেছি মাছ। জায়গাটা খুব সুন্দর, দেখো যদি পেয়ে যাও একটা ভালো মাছ। খুব কুইকলি তো পাইছো তাহলে, বেশি করে মাছ ধরো ধইরা। ভাই আপনার ভাগ্য মাইটা দিছে। এই দাঁড়াও গাছ থেকে, এটা কি মাছ? বাইল মাছ, বাইল মাছ কি খাওয়া যায়? এত মাছ পাইছি এখন আমরা, এটা দেখলে মাহি দেখবার নেক্সট আসবে, আম্মু আমিও যাবো। কি বড় বড় গাছ রে বাপ, এত সুন্দর জায়গা কি করে। বার্ড ফিডার খালি, গ্রামের ছেলে তো এই জন্য না। এটা কি মাছ রে ভাই? সানফিশ, বড় হয়েছে না একটু? দাঁড়া একটু কাছে দেখি, তুমি কি দিতেছো? পোলাও করবা না ভাই? তো বড়টা ধরতেছো তুমি। কি সুন্দর হতো বোটটা আমার যেরকম থাকতো। এটা কি নাম আছে নাকি কোনো জায়গাটা? এটা ব্রক বলে তো, ব্রক ব্রক এরিয়া বাট লিনসি না কেন হাসি কেন? আমি আমি হ্যাপি, আমার তুমি প্রথমে এসে করছো দুজনেই সুন্দর মাতান, সেলিব্রেট করি। তেলাপিয়া
মনে রাখ।